তীব্র গরমে লোডশেডিং সময়ে চার্জার ফ্যান আমরা প্রায় সবাই ব্যবহার করি, কিন্তু এই চার্জার ফ্যানের ঝামেলা কম বেশি সবাই ভোগ করি। দেখা যায় ফ্যানগুলোর ব্যাটারি প্রায় প্রতি বছরই নষ্ট হয়, এতে প্রত্যেক বছরই বাড়তি টাকা খরচ হয় এবং টেকনিশিয়ানের কাছে দৌড়াদৌড়ি তো রয়েছে। আজকে আমরা এই চার্জার ফ্যানের একটি জুতসই বিকল্প উপায় দেখব। চার্জার ফ্যানের ভিতরে ব্যাকআপের জন্য ব্যাটারি এবং চার্জ করার জন্য থাকে একটি চার্জার। আমরা কম খরচে অনুরূপ একটি সিস্টেম দাঁড় করাতে পারি। এই জন্য আমরা পুরাতন ব্যাটারি, যেগুলো কেজি দরে বিক্রয় হয়, তা কিনব। পুরাতন ব্যাটারি ড্রাই ব্যাটারিতে ঝামেলা কম, এই সকল ব্যাটারি সাধারণত ভ্যানে ব্যবহৃত হয়। এই ব্যাটারিগুলো কেজি দরে কিনতে পাওয়া যায় এবং বছর শেষে কেজি দরে আবার বিক্রিও করা যায়। একটি পুরাতন ভালো মানের ব্যাটারি কিনব, সাথে কিনব একটি 12 ভোল্টের ডিসি ফ্যান। এই ফ্যানগুলো বর্তমানে প্রায় সকল ইলেকট্রনিক্স দোকানে পাওয়া যাচ্ছে। খুব সহজে 12 ভোল্টের একটি পুরাতন ব্যাটারি চালাবে এই 12 ভোল্টের ডিসি ফ্যানটিকে। এখন ব্যাটারিটি চার্জ করার জন্য কিনতে হবে একটি 12 ভোল্টের চার্জার। 12 ভোল্টের চার্জার বাজারে খুব সহজেই পাবেন। সাধারণত বাজারে যেগুলো পাওয়া যায় খুব ভালো হয় না। ভালো মানের চার্জারের জন্য স্থানীয় টেকনিশিয়ানের কাছে তৈরি করে নিতে পারেন। টেকনিশিয়ানকে বলবেন ট্রান্সফরমার দিয়ে ভালো চার্জার বানিয়ে দিতে এবং অটো কাট অফ, অর্থাৎ ব্যাটারির চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যায় এই সিস্টেমটি যেন থাকে। 12 ভোল্টের ব্যাটারি থাকবে একটি 12 ভোল্টের চার্জার এবং একটি 12 ভোল্টের ডিসি ফ্যান। প্রচলিত চার্জার ফ্যানের চেয়ে এই সিস্টেম খুবই ভালো এবং এই সিস্টেমের ব্যাকআপ অনেক বেশি, এবং প্রচলিত চার্জার ফ্যানের চেয়ে এই সিস্টেমে মেনটেন্যান্স খরচও অনেক কম। এই সিস্টেমে একটি অসুবিধা রয়েছে, চার্জার ফ্যান বিদ্যুৎ চলে গেলে যেমন অটোমেটিক চালু হয়, কিন্তু এই সিস্টেমটি বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক চালু হবে না, এখানে ম্যানুয়ালি অর্থাৎ নিজে নিজে চালু করতে হবে। তবে এই সিস্টেমেও অটোমেটিক চালু করার অপশান রাখা যায়, এই জন্য স্থানীয় মিস্ত্রির সাথে পরামর্শ করলে আপনি একটি সমাধান পেয়ে যাবেন।